সকলেই এখানে আমার চেনা আর বেশ অনেক দিনের চেনা সবাই। তো যাই হোক, এখানে ধ্যানেশ খান সাহেবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, সিরাজ এই অনুষ্ঠান করি, তার জন্যে ওকে অনেক পরিশ্রম করতে হয়, অনেকের সাহায্য নিশ্চয়ই আছে। আর আমি দাদা বলতাম ধ্যানেশ দাকে, তো ধ্যানেশ দার স্মরণে আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানে যে কারোরই আসা বা গান বাজনা প্রেজেন্ট করা এখানে, এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, এটা সকলেই জানে, কিছু বলার নেই। আর এই ফ্যামিলি সম্পর্কেও কিছু বলার নেই, এটা মানে ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে এখানে যতই বলা হবে কম বলা হবে এই ফ্যামিলি সম্পর্কে। আর আমি বিদেশে ক্যালিফোর্নিয়াতে আলী আকবর খান সাহেবের সামনেও বসার সুযোগ হয়েছে, ওনার কথা শোনার সুযোগ হয়েছে, উনি প্রোগ্রামের পরে অনেক গল্প করেছেন আমাদের সঙ্গে, সেসব সময় খুব মনে পড়ে। গান বাজনা নিয়েও বলেছেন অনেক কথা, উনি বলতেন গান বাজনার পরে। ওখানে রাশিদ ভাই, তারপর অজয়দা, অন্যান্য অনেক শিল্পীর সঙ্গে অ্যাকম্পানি করেছি ওখানে। তো যাই হোক, আজকে শুরু করছি রাগের স্মৃতি। সকলকে নমস্কার জানাই।
Thank you.
এবারে হংসধ্বনি, এই হংসধ্বনি যে কম্পোজিশনটা বাজাবো আমার গুরুজির খুবই পছন্দ ছিল, উনি খুবই গাইতেন, সেটাই বাজাবে লাগি লাগানো। Thank you.
এবার ইয়াত পিয়া কি আয়।